একটা সময়ে গিয়ে তুমি বুঝতে পারবে তোমার আর কাউকে দরকার নেই। এই বোঝাটা তোমার ভেতরে আসে কিছু বাস্তব সত্যকে একের পর এক উপলব্ধি করার পরে। এই যেমন ধরো, মানুষ তোমার জীবনে শুধু তার প্রয়োজনে খোঁজ নেয়, কিন্তু তোমার প্রয়োজনে সে খবর রাখে না। তুমি যখন কষ্ট পাও তখন সবাই কাকতালীয়ভাবে ব্যস্ত থাকে, কাউকে কষ্ট পেতে দেখলে তুমি সান্ত্বনার আঁচল পেতে দাও, অথচ তোমায় সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকে না। তুমি সবার ভালো করতে গিয়ে নিজের খুশি ভুলে যাও, অথচ তোমার খুশির কথা কেউ ভাবে না। যাদের সুখের জন্য তুমি ছাড় দিয়ে চলেছো, তারাই একসময় তুমি কিছু করনি বলে অপবাদ দিয়ে গেছে। বন্ধুত্বের সংজ্ঞা বদলে যেতে দেখেছো, দেখেছো আপন মানুষ বদলাতে। তুমি ন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারো, অথচ তোমার অগোচরে কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা কথার প্রতিবাদটুকুও করে না। তুমি যাদেরকে গুরুত্বের শীর্ষে জায়গা দাও তারা তোমাকে অপশন হিসেবে গুরুত্ব দেয়। তুমি অযোগ্য মানুষকে সম্মান পেতে দেখেছো, তুমি মিথ্যে মুখোশ পরা মানুষের আপনের অভিনয় করতে দেখেছো। এই যে বাস্তবতার এক একটা অভিজ্ঞতাগুলো তোমার জীবনে কঠিন আঘাতের বিনিময়ে হয়েছে, তুমি তখন একাই অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছো। অবশেষে তুমি বুঝতে শিখেছো, পুরো পৃথিবীতে যদি কেউ তোমাকে ভালো রাখতে পারে সেটা একমাত্র তুমি নিজেই। তোমার নিজেকে ভালো রাখার জন্য স্বার্থপর মানুষগুলোর কোনো প্রয়োজন নেই। তাই তো এখন তুমি নিজেকে নিয়ে একাই ভালো থাকতে পারো, তোমার মনের জন্য ক্ষতিকর মানুষগুলোকে চিনতে পেরে তাদেরকে দিব্যি এড়িয়ে চলতে পারো।